बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम আসসালামু আলাইকুম আমি মাকসুদা শাপলা বলছি কুষ্টিয়া থেকে কেমন আছেন আপনারা সবাই আশা করতেছি যে যেখান থেকে আমাকে দেখতেছেন ভালোই আছেন আমার মাটির হাসিল ঘর থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা আজ আমার হাসিল ঘরে রান্না হবে কলমি শাক আর বেগুন দিয়ে ইসি মাছ তো আগে বলে নি যারা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি তারা একটু কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমি বেশ ভালোই ভিডিও আপলোড করতেছি ইদানিং কিন্তু অনেকেই দেখি আমার চ্যানেলে ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করা নাই তো একটু মনে কষ্ট লাগে এই অনেক কষ্ট করে ভিডিও বানাই তে চলেন শুরু করি তে আমি হচ্ছে কলমি শাক তুলে নিলাম আমার এখানে ভালোই কলমি শাক খাইছি কয়েকদিন আবার ফের হইছে তো বেগুনও তুলে নিলাম তো এবার আমি হাসিলে একদম রান্নার পর্বতে চলে আইছি তো বেগুন আর কলমি শাক আর হচ্ছে ইসি মাছ এগুলো সব কাটি ধুয়ে নিয়ে আবার আসছি এই দেখেন চলে আইছি আমি আবার তো কলমি শাকও কাটি নিছি আর হচ্ছে বেগুন আলু আমি একটা ছোট আলু দিছি বেগুনের সাথে দিয়ে কাটি নিছি টুকরো টুকরো করে আর ইসি মাছগুলো বাইছি হলুদ লবণ দিয়ে রেখে দিছি আর কি কি নিছি আমি রাঁধার জন্য তো চলেন দেখেন তো আমি এখানে নিছি শুকনো মরিচ আর জিরা আর রসুন কুচি পেঁয়াজ কুচি কাঁচা মরিচ ফালি করা লবণ সোয়াবিন তেল হলুদ গুঁড়ি ধনিয়ার গুঁড়ি মরিচের গুঁড়ি আর রসুন বাটা তো চলেন এবার চুলার কাছে চলে যাই তো চুলায় আমি পানি গরম দিয়ে রাখিছিলাম যাতে গরম পানি দিয়ে রাঁধতে পারি তো আমার কড়াইটা গরম হয়ে গেছে তো এখন কড়াইয়ে তেল দিয়ে দিলাম তো তেলের ভিতর এবার আমি জিরে শুকনো মরিচ আর পেঁয়াজ রসুন সবগুলো একসাথে দিয়ে একটু ভাজি নেব তো একটু ভাজা হয়ে গেলে তারপরে চিংড়ি মাছ ইসি মাছগুলো আর কি দিয়ে দেব তো ইসি মাছগুলো এপিট ওপিট করি বেশ ভালো করে একটু ভাজি নেব আমি কিন্তু আলাদাভাবে ইসি মাছ ভাজলাম না কারণ হচ্ছে পেঁয়াজ আর রসুনের সাথে আস্তে আস্তে ভাজা হয়ে যাবে তো একটু ভাজা হয়ে গেলি এখন হচ্ছে চিংড়ি মাছ মানে ইসি মাছগুলো আর কি সাইডে সরার আর কি এখন আমি এর মধ্যেই হচ্ছে সব রকমের যে মশলাগুলো সাইডে রাখি দিছি সেগুলো একটা একটা করে দিয়ে দেব দিয়ে ভালো করে কষা নেব তো আমি একে একে সব কিছু দিয়ে নিছি দেখতেই পাচ্ছেন আমার কথা শুনি কারোর যদি হাসি লাগে তো কি আর কিছু বলার নাই কিসের জন্যে আমি হচ্ছে ছোটবেলার থেকে আমার গ্রামে যে ভাষা শুনে বড় হয়েছি আমি এখন সেই ভাষায় কথা করছি তো অনেকেই হয়তো হাসতে পারেন কিছু করার নাই আসলে আঞ্চলিকতা তো ভুলে যাওয়ার জিনিস না সেই জন্যে আজকে মনে করলাম যে মেলা দিন থেকেই তো ভিডিও বানাচ্ছি তো একটু আমার আঞ্চলিক ভাষায় একটু কথা বলে ভিডিও বানাই এই জন্য তো চিংড়ির সাথে এবার মশলাগুলো দিয়ে খুব সুন্দর করে কষা নেব ও আর হ্যাঁ আমার বাবার বাড়ি কিন্তু কুষ্টিয়া সদর থানার হরিপুর ইউনিয়নের শালদা গ্রামে তো এখন আমি কলমি শাকগুন দিয়ে দেব করার ভিতর তো এবার একটু সুন্দর করে নাড়ি চাড়ি নেব আর হচ্ছে যখন একটু কলমি শাক কমে যাবে নি তখন আমি অন্যান্য জিনিসগুলো যেগুলো বাকি আছে দেব তো এখন আমি একটু লবণ দিয়ে দিলাম কাঁচা ঝালগুলো দিয়ে দিলাম তো এবার একটু বেশ করে ভালো করে নাড়ি চাড়ি দেব এবার আমি এই হচ্ছে বেগুন আর আলু কাটি রাখিছিলাম যেগুন সেগুন দিয়ে দিলাম তো আমি সব কিছু কিন্তু ধুইয়ে পানি ঝরা রাখিছিলাম সেইটাই দিয়ে দিলাম তো এখন খুব সুন্দর করে আমি কষা নেব ফাইন করে কষাতে হবে কিন্তু তো দেখেন আমার কষানি হয়ে গেছে এখন আমি একটু গরম পানি দিয়ে দিলাম গরম পানি দিয়ে একটু নাড়ি চাড়ি ঢেকে দেবো আর বেশি কিছু করা লাগবে না এই তো কিছুক্ষণের মধ্যেই তরকারিটা হয়ে যাবে নি তা আমি একটু ঢেকে দিলাম ঢাকনা তোলার পরে আর কিছুক্ষণ জাল দেব আর কিছুক্ষণ জাল দেওয়ার পরে হয়ে যাবে তরকারি এখন আমি একটু নুন চাইকি নেব নুন ঠিকই ছিল এই দেখেন ঝোলও শুকিয়ে গেছে এখন আমার রান্নাটা শেষ এখন আমি হচ্ছে বাড়িয়ে নেব পাত্রে
তো আমি রান্নাটা শেষ হয়ে গেছে। তো যাই হোক, এতক্ষণ যেভাবে কথা বললাম, যদি ভালো লাগে তো ভালো, ভালো না লাগলেও কমেন্টে জানায়েন। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।